গোটা রাত বাগানে লুকিয়েছিলাম। এক কাপড়ে ফ্রেটটা পরে এসেছি। বাংলাদেশ থেকে পালিয়ে এলেন আওয়ামী লীগের নেতা। আপাতত ঠিকানা তক্তপুকুর। তীব্র আন্দোলনের মাঝে গত সোমবার দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শেখ হাসিনার বাসভবন গণভবনে দখল নেয় জনতা। যথেষ্ট লুটপাট চলে। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। শেখ হাসিনা দেশ ছাড়তেই বেছে বেছে আওয়ামী লীগের নেতৃত্বের ওপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আক্রমণের ভয়ে অনেকেই লুকিয়ে অথবা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তেমনই আওয়ামী লীগের নেতা বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ বাবুর বাড়ি বাংলাদেশের কচুয়া বাগেরহাট এলাকায়। আওয়ামী লীগ নেতা হিসেবেই পরিচিত তিনি। গতকালকের পর পাল্টে গিয়েছে পরিস্থিতি। গতকালকের ঘটনার পর সারা রাত বাগানে লুকিয়েছিলেন। মঙ্গলবার কোনো ক্রমে পেট্রাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট নিয়ে ভারতে আসেন। হাতে মাত্র একটি ব্যাগ, তাতে একটা জামা কাপড়। প্রাথমিক লক্ষ্য দত্তপুকুরে আত্মীয়র বাড়িতে যাওয়া। বাংলাদেশের ঘটনার পর পেট্রাপোল সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাংলাদেশের দিকেও সেনাবাহিনীর তৎপরতা চোখে পড়েছে। পেট্রাপোল থেকে বাংলাদেশের দিকে তাকালে লক্ষ্য করা গেছে সেদিকের সেনার তৎপরতা। এদিন পেট্রাপোলের নিরাপত্তা খতিয়ে দেখতে আসেন বিএসএফ এর ডিজি। এদিন পেট্রাপোলে দাঁড়িয়ে বিশ্বজিৎ বলেন, এক কথায় পালিয়ে এসেছি, পরিবার এখনো ওখানে। আমার দোকানের আশেপাশে বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। আমি হয়তো এক সপ্তাহ আগে বাংলাদেশে ঢুকছিলাম। বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরোধ ছিল, হঠাৎ একটু ঠান্ডা ছিল, শুনে শুনে ঢুকছিলাম। ঢোকার পরবর্তীতে শুনি যে 78 আন্দোলন আন্দোলন, সরকার ফেলানো আন্দোলন, এক দফা, অন্য কোনো আন্দোলন নেই, দফা একটাই। এর ভিতর দিয়ে হঠাৎ করে শুনলাম কি শেখ হাসিনা দুটোর দিক দিয়ে উনি ভারতে চলে এসছে দিল্লি। হেলিকপ্টারে, সেনাবাহিনী হেলিকপ্টারে করে খবরে দেখলাম সেনাবাহিনীও ঈদ এলো। এখন এর মতো অবস্থায় আবার আমি, কদিন আগেই ভারত থেকে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশে গেছি, অবস্থান ভালো ছিল, আবার আসছি জীবন বাঁচানোর জন্য। রাত্রিবেলা বাড়িতে লোক খোঁজে যায় কোথায় আছে, লিস্টে নাম উঠে গেছে, ধরবে এত ধরে মেরে ফেললো বা কি করবে না করবে তাদের ব্যাপার। ওদের বিএনপি লিস্টে নাম উঠাই দিচ্ছে। আমি আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএনপি আবারই বড় লিডার, ওর পাশে আমার ব্যবসা। না রাত্রিবেলা বাড়িতে ছিলাম না, বাগানে ছিলাম, রাতে ছিলাম বাগানে ছিলাম, সরাসরি বাগান থেকে সোজা, বাগান থেকে সোজা। এই অবস্থা করে বলছি যে তুমি ব্যাগ আর এইগুলো দাও, ওই অবস্থায় ধরে নিয়েছি। দেখেন না আমি ব্যাগের ভিতরে কি অবস্থা, একটা জামা একটা প্যান্ট। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পেট্রাপোল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।